হৃদয়ে সখী পুত্রে তোলায় বাংলার
জালে জালারে রশি জড়বি হনে জালা শুইবুকে বরে জালালে জালারে রশি জড়বি মধুর জেনে রেখো ভাই মায়ের মতো আপন জোনারে ত্রিভুবনে মা যে কত মধুর ডাক যে মা হইছে সেই জানে জগতের মধ্যে কোন মায়ের কোল খালি করে যদি কোন সন্তান চলে যায় যদি কোন মায়ের বুকের দুধের সন্তান যদি চলে যায় সেই মা জানে জগতের মধ্যে সন্তান হারা কাকে বলে মাঝে ননি যখন গর্ভের মধ্যে থাকে দশ মাস দশ দিন গর্ভে রাখে মা এইভাবে শুইতে পারে না ওইভাবে শুইতে পারে না খাইতে পারে না আমি বেশি ঝাল খাইলে আমার সন্তানের পেট জ্বলবে আমার যদি ঠান্ডা লাগে আমার সন্তানেরও ঠান্ডা লাগবে মায়ের সাথে সন্তানের একটা টান যে টানটা কোনো কিছু দিয়ে কেউ ছিঁড়িতে পারবে না সেই মা যার হারিয়েছে সেই সন্তান জানে মা হারাইলে কেমন লাগে যার ঘরে মা আছে আমি শ্যামলী সরকার বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি যার ঘরে মা আছে আজকে সারা রাত্রি আপনি এখানে গান করছেন বাসায় যাইয়া দেখেন আপনার ঘরের বিবি ঘরের মধ্যে খিল লাগাইয়া লেপকা থাক গায়ে দিয়ে শুয়ে রয়েছে আর ঘরের মধ্যে যে দুঃখী মায়ের রেখে আসছেন সারা রাত্রির মধ্যে একটা সেকেন্ডের জন্য আপনার জন্মদুঃখী মা ঘুমায় নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনি ঘরের দুয়ারে পা রাখার সাথে সাথে আপনার ঘরের মা জননী যদি আপনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে যে খোকা আসছো সঙ্গে সঙ্গে মা জননি ঘর থেকে ডাকতে বলবে মা বাবা খোকা আসছো ঘুমাইছি তুমি ঘুমাও নাই বাবারে তুমি কনকনা শীতের মধ্যে কোথায় না কোথায় গিয়েছিলা তোমার কোনো বিপদ হইল কিনা তাই তো আমি এই চিন্তায় সারা রাত ঘুমাই দিয়ে পারি নাই মাই কিন্তু ঘুমাই নাই আর ঘরের বিবে ঘুমাই রয়েছে দেখেন যে মা জননী আপনার এই শুকনা জায়গায় রাইখা আপনি যে জায়গায় প্রস্রাব করেছেন সেই ভেজা জায়গায় আমার মাই থাকবে আপনি যে জায়গায় ঘুমাইছেন ওইটা শুকনা জায়গা আর মাই রয়েছে কই ভেজা সন্ধ্যার একটা রমণী ঘরের মধ্যে আসলো আর জনম দুঃখী মা পর হয়ে গেল মায়ের ঘরে আর জায়গা হয় না মা তুমি এই ঘর থেকে ওই রান্নাঘরে শুয়া থাকো মায়ের একটা পাটি বিছাইয়া আর একটা ছিঁড়া একটা বালিশ দিয়া মায়ের ওই রান্নাঘরে জায়গা দিয়ে দিলাম হে সন্তানগণ একটাবার চিন্তা করে দেখেন যে মাই নিজে না খাইয়া যে সন্তানরে খাওয়াইছে নিজে না পড়া যে সন্তানরে পড়াইছে যে মায়ের স্থান থাকবে মাথার মনে হিসাবে আর সেই মায়ের জায়গা কোথায় আমরা অনেক সন্তানটা করি করি না বাবা মা বৃদ্ধ হয়ে গেছে ঘরের বিবির কাছে বেশি ও মায়েরা আপনাদের সকলের ধরনের হাতে বলি আমিও একদিন মা হব আমি একদিন ছেলেমেয়ে বিয়ে করাবো আমিও একদিন শাশুড়ি হব আমি যদি আমার মায়ের সাথে শাশুড়ি মায়ের সাথে যে আচরণটা করব যদি নজিরে থাকে ওই আচরণটা আমার কপালও আসতে পারে
ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, বাবা বৃদ্ধ হইছে, ভালো লাগে না, বাবার একটা ঝোলার মধ্যে নিয়ে সন্তান নদীর ধারে রাখতে আসে না, ছোট্ট একটা ছেলে থাকে, ছেলেটাকে বলি, বাবা তুমি দাদুরে কোথায় নিয়ে যাচ্ছ? কই তোমার দাদুরে ওই পাশে রাখতে হইতেছি। উনির কথাবার্তা ভালো লাগে না তো, তাই ওনারে রাখতে হইতেছি। কই বাবা দাদুরে রাখে আসো, ওই ঝোলাটা তুমি নিয়ে আসো, ভবিষ্যতে তোমার জন্য লাগবে। একটা গল্প পড়ছি না, ওই ঝোলাটা তোমার জন্য লাগবে। তাই মায়েদের বলি, মা আমরা যারা মা হয়েছি, যারা এই আচরণটা করি, আমরা যেন সেই আচরণটা ছেড়ে দেই। গানের মধ্যে সারা রাত্রি গান করি, সব কথাই মানুষ ধরে নিয়ে যায় না, সব কথাই মানুষ কেয়ার করে না। যার ঘরে মা আছে, সে ভাইদের প্রতি বলি, মাকে অবহেলা করবেন না, মার কলিজায় আঘাত দিলে আমার প্রভু হয় না। মার ব্যথা যদি কলিজায় লাগে, ওই কলিজার আঘাত আমার স্বয়ং প্রভুর গায়ে লাগে। তাই মায়ের গায়ে কোনো সন্তান যেন একটা ফুলের টুকানা লাগতে দেয়। মা বাবা হলো মাধার মণি, মাধার দাস, তাদের যেন সেই জায়গাটাই রাখি। তাই কবি বলেছে, দয়াল তুমি যদি আবার আমাকে পাঠাও, তাহলে পূর্ণ জন্ম দিয়ে পাঠাইও, আমি যেন সেই গুরুভক্ত মায়ের কোলে জন্ম নিতে পারি। তাই শেষবেলা অনেক গান করলাম, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সকলে আমাকে ক্ষমা করে দিবেন। সময় শেষ, আজকে সারা রাত্রি গান করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, হয়তো এই দেখেই শেষ দেখা, যদি বেঁচে থাকি আবারও দেখা হতে পারে। আমাদের এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। তাই এই গানটা গিয়ে বসে যাই, হয়তো কবির ভাই যদি সময় থাকে গান গাবি। তাই বাজানের প্রতি লক্ষ্য রেখে আমার হৃদয়ে সখী পুত্র তোলায় দেশ।